কুরবানি ঈদে ছুটি মিলবে কয়দিন চলতি বছর ঈদ উল আজহায় টানা পাঁচ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের এর মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি আর তিন দিন ঈদের ছুটি জানা গেছে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী সতেরোই জুন সোমবার দেশে কুরবানির ঈদ উদযাপিত হতে পারে এই হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে সরকারি ছুটির তালিকা অনুযায়ী কুরবানি ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন রোববার থেকে যা চলবে আঠারো জুন মঙ্গলবার পর্যন্ত এর আগে ১৪ ও পনেরো জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি সেই হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মুসলমানদের জীবনে আল্লাহ প্রদত্ত দুটি আনন্দের দিনের অন্যতম একটি ঈদ উল আজহা ঈদ উল ফিতরের দুই মাস দশ দিন পর মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকেন দিনের হিসাবে যা সর্বোচ্চ সত্তর দিন হতে পারে তবে এর মধ্যে আরবি মাস জিলকত বা জিল হজের কোনো একটি বা দুটি যদি উনতিরিশ দিনের হয় তাহলে সত্তর দিনের কম সময়ের মধ্যেও আটষট্টি অথবা ঊনসত্তর দিনের মধ্যে কোরবানির ঈদ হতে পারে হিজরি ক্যালেন্ডারের জিল হজ মাসের দশ তারিখে উল আজহা পালন করা হয় তবে পশু কুরবানি করা যায় তিন দিন দশ এগারো ও বারো হজ এবার দশ হজ বা কুরবানির ঈদ হতে পারে জুন মাসের ১৬ বা ১৭ তারিখে সৌদি আরবে চাঁদ দেখা কমিটি ঘোষণা অনুযায়ী জুন মাসের ১৬ তারিখ দেশটিতে কুরবানি ঈদ উদযাপিত হবে বাংলাদেশে সাধারণত সৌদি আরব কাতার ওমান আরব আমিরাত এসব দেশের পরের দিন কোরবানির ঈদ পালন করা হয় সেই হিসাবে বাংলাদেশের কোরবানি ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসে সতেরো তারিখে তবে চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে স্নিগ্ধাখি নতুন সময় ঢাকা